নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি আজকে ভালো নেই। কারণ সাম্প্রতিক একটি ঘটনা ঘটে গেছে, সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই সংবাদপত্রে বা টিভিতে, যেটা হচ্ছে একটি শিক্ষক তার ছাত্রে, তার একটি দুষ্টু ছাত্র, সে ক্লাসে অমনোযোগী ছিল আর কি, তা কিছুই না, কানটা ধরে একটু বলেছে যে কেন তুই এরকম করছিস, তুই বেরিয়ে যা, এরকম একটা কিছু, মানে বারবার বিরক্ত হলে স্যাররা যেটা বলে থাকে। তো এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু কারণ আমাদের সময় হয়েছে, আমরা আমাদের স্কুলের পাশে একটা মাঠ ছিল, সেখানে প্রায় ক্রিকেট খেলা হতো, ফুটবল খেলা হতো, তো আমরা কজন ছিলাম, জানলা দিয়ে সেটা দেখতাম। তো স্যার বারবার বারণ করতো যে পড়ায় মন দে, যখন দেখতো হচ্ছে না তখন বলতো ঠিক আছে তুই খেলা দেখার শখ, তাহলে উঠে পড়ো, বেঞ্চের ওপর কান ধরে দাঁড়িয়ে যাও, বা বাইরে গিয়ে নীল ডাউন হয়ে যাও, একটু কান মোলা চড়থাপ্পড় তো খেয়েইছি আমরা। কিন্তু আমাদের সময় এই ব্যাপারটা কিন্তু একটা ভয় ভয়ে ব্যাপার ছিল, যে না স্যার আসবে, পড়া জমা দিতে হবে, হ্যাঁ আমরা পারবো না, মার খাবো, সেটাও আমরা জানি। কিন্তু ইদানিং যেটা দেখছি সাম্প্রতিক বিষয়, বা কিছুদিন আগেও যদি দেখেন, একটি ছাত্র সবার সামনে ওপেন স্যারকে ধমকি দিচ্ছে যে আপনি বাইরে চলুন, আপনাকে দেখে নেবো, আমি সেই করতে পারি, এই করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান না তুমি মস্তান তৈরি হচ্ছ? আর এই দোষটা কিন্তু শুধু ছাত্রদের নয়, এটা কিন্তু অভিভাবকদেরও সমানভাবে নিতে হবে। কারণ আপনারা স্কুলে পাঠাচ্ছেন ছাত্রদের তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, কিন্তু স্যাররা যখন শাসন করবে, আপনি গ্রামের লোক একদম সব নিয়ে স্যারকে মারতে যাবেন, এটা তো এটা কোন দিক? এটা তো শিক্ষা একটা প্রতিষ্ঠানের অবনতি। তো কালকে যে ঘটনাটা হয়েছে সেটাও কিন্তু অতি সামান্য। সেই ছাত্র তো বাড়িতে গিয়ে বলে তার মামা, তিন চারজন লোক এসে দেখছি বাপ রে বাপ, একদম চড় থাপ্পড়, মানে তার অভিভাবকের এইটুকু অব্দি মানে জ্ঞান নেই যে একটা মাস্টারের গায়ে আমি লাথি মারছি। যার হাতে আপনি আপনার বাড়ির ছোট্ট শিশুটার ভবিষ্যতের জন্য দিয়েছেন, তার গায়ে আপনি লাথি তুলছেন। আমাদের তো বাবা মা শিখিয়ে যে বাবা মার পরের স্থানই হচ্ছে শিক্ষক। হ্যাঁ, তো এটাও মানছি দুষ্টুমিটা আগেও ছিল, এখনও আছে, কিন্তু এইভাবে অবনতি কিন্তু আগে ছিল না। এখন কথায় কথায় স্যারকে আপনারা বাইরে চলুন, মেরে দেবো, গায়ে হাত দিচ্ছেন কেন, বাবা মা এসে গ্রামের লোক এসে মাস্টারকে পেটাচ্ছেন, ভাবছেন খুবই বাহাদুরির কাজ করছি, একদমই নয়, এটা কোনো মতেই বাহাদুরির কাজ নয়, এটা আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। কারণ বাবা মা বাবা মার পর যদি কেউ থাকে সেটা হচ্ছে শিক্ষক, যে আপনার ছোট্ট শিশুকে বা ছেলেকে বা মেয়েকে ভবিষ্যৎ দেখাবে। এবার আরেকটাও কথা ঠিক, যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু মাস্টারের কিছু এসে যায় না, মাস্টার তার মাসের মাইনেটা ঠিকই পাবে। এই কথাটা আমি কেন বলছি, আমাদের সময় একজন শিক্ষক ছিলেন বাংলার, তিনি এই কথাটা প্রায়ই বলতেন, দেখ তোরা পড়লে পড়, না পড়লে না পড়, আমি কিন্তু মাইনে পেয়েই যাবো, এবার তোরা ডিসিশন নে আমার থেকে কিছু নিতে পারবি কিনা। এটাই তো, এটার জন্যই তো আমরা স্কুলে যাই, নাহলে বাড়িতে যদি সব পড়া হয়ে যেত তাহলে স্কুলে যাওয়ার দরকার হতো, তাই না? এবার নিশ্চয়ই বাড়ির হাতে করি হয় মায়ের কাছে বা বাবার কাছে, কিন্তু তারপরে আপনাকে সেটা কিন্তু একজন শিক্ষকের কাছ থেকেই শিখতে হয়। তো স্যারকে আপনারা নিন, স্যারের থেকে কত কিছু পাবেন, স্যারেরাও আপনাদের দেওয়ার জন্য তাই, কিন্তু সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। তো আপনি স্যার একটু শাসন করবে তার মানে আপনি তাকে মানে গ্রামের লোক নিয়ে বাবা মা এসে অতর্কিত গুপ গাপ ঘুষি লাথি মারবেন, এটা কি, এটা কোন ধরনের জায়গা? আর এটা প্রায় হতে হয়ে চলেছে প্রায়। আর যেখানেই দেখি ছাত্রদেরই দোষ, আমি যাদবপুর নিয়ে ভিডিও করিনি, তাই এখানে একটু বলছি, মানে যাদবপুরে তো আলাদাই ব্যাপার, ওখানে আর কি মানে উপাচার্য কোনো ডিসিশন নিতে গেলে সেটাও ছাত্রদের সঙ্গে নিতে হবে। বাপরে, আবার বলছে সেকেন্ড হোম, হ্যাঁ সেকেন্ড হোম, নিশ্চয়ই সেকেন্ড হোম, এটা তো আমি 100 বার বলি, বাবা মা আপনাকে পাঠাচ্ছে পড়াশোনার জন্যে, আপনার যাতে চারিত্রিক গঠন হয় সেই জন্যে, নিশ্চয়ই আপনার সেকেন্ড হোম। তা বলে গিয়ে আপনি মদ খাবেন, ধূমপান করবেন, গঞ্জিকা সেবন করবেন, কি এগুলো কি? আপনারা শিক্ষিত হয়ে যদি এইসব করেন তাহলে কি করে কি হবে? আপনারা যেমন ছাত্র, আমাদের যেমন কোনো কর্তব্য আছে, দায়িত্ব আছে, নিশ্চয়ই স্যারেদেরও সেরকম কর্তব্য দায়িত্ব আছে। সব ছাত্র যেমন খারাপ নয়, সব শিক্ষকও খারাপ নয়, সব অনেক শিক্ষক আছে যারা তাদের ছাত্রদের সঠিক পথে চালনা করতে চান, আর অনেক ছাত্রও আছে যারা তাদের শিক্ষককে তাদের পর্যাপ্ত সম্মানটুকু দেয়। একটা শিক্ষকের কি আসে ছাত্রদের কাছ থেকে, তার প্রাপ্য সম্মান, এবং বছরের শেষে সে ছাত্র যে যা শিখিয়েছে তার থেকে যেন ছাত্ররা ভালো রেজাল্ট করে, ভবিষ্যতে যেন নামি দামি কলেজে চান্স পায়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ভালো কৃষিকাজ করুক, কৃষিকাজটাও ছোট না, মাস্টাররা তো এটাই চায় তাদের ছাত্রদের কাছ থেকে, আর কি চায়?
এখন তো ইদানিং খুব হয় যে শিক্ষকদের কেক কাটছে, আমাদের সময় তো ছিল না, আমাদের সময় দুটো সিঙ্গারা একটা রসগোল্লা দিলেই বাপরে বাপ আমরা কি খুশি। এখন তো বিরিয়ানি ছাড়া আবার শুনছি নাকি, আমি আমার ছোট যারা আছে তাদের মুখে আমি আলোচনা করতে শুনি যে যে স্যার টিচার সাথে বিরিয়ানি চিকেন চাপ খায় আমি তার কাছেই পড়ব, সেই স্যার কি পড়ালো আমার দেখার দরকার নেই। এই তো এখন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা। তো এইটা করতে থাকলে আপনারা কিন্তু নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছেন। আমি আবারও বলছি ছাত্রদের ভুল থাকবে, শিক্ষকের ভুল থাকবে, তাই বলে এই নয় যে আপনি একটা বাজে পরিবেশ সৃষ্টি করবেন যেটা কিনা আপনারই বাচ্চার ভবিষ্যতে ক্ষতি হবে, তাই নয় কি? তাই বিষয়গুলো নিয়ে একটু ভাবুন যে আমরা কোন দিকে এগোচ্ছি, যেটা এগোচ্ছি সেটা কিন্তু ঠিক নয়, বা আপনারা বাবা মা হিসেবে বিচার করুন যেটা ঠিক না ভুল, তাই নয় কি? স্বামী বিবেকানন্দরও একদিন এক ইংরেজ মাস্টার মশাই তার কান ধরে রক্ত বার করে দিয়েছে, সেখানে বিদ্যাসাগরও তার প্রতিবাদ করেছিল। তারপরে প্রতিবাদ বলে এই নয় যে আপনি গিয়ে সেই শিক্ষককে ঘুষি লাথি মারবেন। তো আমি অবাক হয়ে যাচ্ছি, আমার পরিবার থেকেও শিওরিত যে তার একটা নর্মাল জ্ঞানটুকু নেই যেটা মাস্টারের গায়ে পা তুলছি। যাক, এই বিষয় নিয়ে আমি এইটুকুই বলার ছিল, সচেতন হন, অবশ্যই সচেতন হন, কারণ এটা আমরা বাচ্চার ভবিষ্যতের ব্যাপার। কারণ আপনি যদি মাস্টারের গায়ে হাত তোলেন সেই বাচ্চা আপনার গায়ে হাত তুলবে, বেশি দিন লাগবে না। আপনি ভাববেন না যে আপনি মাস্টারের গায়ে হাত তুলে বাহাদুরির কাজ করেছেন, এই বাচ্চাটাই বড় হয়ে কিন্তু আপনার গায়ে হাত দিতে একটুও বাধা পাবে না। এগুলো একটু ভাবুন, শিক্ষাটাকে শিক্ষার মতো করতে দিন। আবার শিক্ষা মানে এই নয় যে আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা মাস্টার মশাই হতে পারবে, শিক্ষা সবেতে লাগে। আপনি ভালো কৃষিকাজ করবেন সেখানেও আপনার শিক্ষার প্রয়োজন, আপনি মোটর মেকানিক হবে আপনি মোবাইল রিপেয়ার করবেন সেখানেও আপনার শিক্ষার প্রয়োজন, সবেতেই শিক্ষার প্রয়োজন। কিন্তু কি, আপনি শিক্ষাটাকে কিভাবে ব্যবহার করবেন। আমি এরকমও দেখেছি একজন ভালো ইঞ্জিনিয়ারের ব্যবহার, একজন ছোট্ট গ্রামের কৃষকের ব্যবহার আকাশ পাতাল তফাত। আপনি একটা কৃষকের সঙ্গে কথা বলবেন আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, কিন্তু এমনও ইঞ্জিনিয়ার আছে বা ডাক্তার আছে তারা এমন ব্যবহার করবে যেন আপনি মানুষই না। এগুলো তো ঠিক নয় না। শিক্ষাটাকে আপনি শিক্ষার মতো করে ব্যবহার করুন, সবাইকে তার প্রাপ্য সম্মানটা দিন, বাবা মাকে তার সম্মান দিন, এটুকুই। যাক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটা শেয়ার করে দিন। মাস্টার এবং যারা সম্মানীয় ব্যক্তি তাদের সম্মান, তাদের প্রাপ্য, তাদের সম্মান দিন। ধন্যবাদ, ভালো থাকুন।